হয় সমাগত চৌবিশৰ লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্ততে দেখা গেছে আঞ্চলিক দল, যে রাজনৈতিক আঞ্চলিক দল এ পি এস এল সি এটা কঙালী বান্ধিছে আর দেখা গেছে কার্বি আংলং তারাবাসাত এক প্রকারে রঙা রঙা বজাইছে আঞ্চলিক দল এ পি এল সি এল সি। আমি দেখবার যত্ন করিম লোকে লোকায়ন হয়েছে সকলো ইতিমধ্যে চোৱা নিন্তি কথা, যে প্রার্থী আছে এ পি এস এল সির প্রার্থী আহি ইয়াত উপস্থিত হয়েছে, এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তারাবাসার এই খেলপথারত দেখাব যত্ন করছো লোকে লোকায়ন হয়েছে, সকলো ওলাই আহিছে, মহিলাই হোক যুবক হোক সকলো ওলাই আহিছে, এক প্রকারে এ পি এস এল সিয়ে গণরঙ্কা বজাইছে বলে কব লাগিব। বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে এক প্রকারে প্রচারত নামিছে এ পি এল সি এল সি রাজনৈতিক আঞ্চলিক দল সমূহ। মূর সহ বর্তমানে উপস্থিত আছে এ পি এস এল সির যে প্রার্থীগী কাঠার ডাঙরিয়া, আমি কথা পাতব যত্ন করি। হয় ইতিমধ্যে দেখা গেছে বিজেপিয়ে প্রার্থী ঘোষণা করেছে, কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেছে, আপনিও কি শক্তি প্রদর্শন করব, আপনি শক্তি প্রদর্শন করেছেন আজ তারাবাসা কন্টেস্টিং? আমার এ পি এস এল সির পৰা মই কন্টেস্ট করিম এম পি এই আগন্তুক ইলেকশনক, এইটো ঘাটাং কথা। আৰু সেই ইলে আমি এ পি এইচ এল চিটো এটা আমাৰ এটা লক্ষণ আছে কিবা কৰিবলৈ, সেইটো এচিভ নকৰালৈকে আমি কৰি থাকিম। ডেমক্ৰেটিক ছিষ্টেম ষ্ট্ৰাগলটোহে আমি চলাইছোঁ, সেইকাৰণে ইলেকশ্যনটো কণ্টেষ্ট কৰিবই লাগিব আমাৰ কাৰণে, আৰু আমি জিকিম। এইবাৰতো নিজিকা কথা নুঠে বুলি আমি দেখিছোঁ। আপোনাৰ মূল প্ৰতিদ্বন্দ্বী কোন হ'ব? আমাৰ মূল প্ৰতিদ্বন্দ্বী অমৰ সিং কিছু বিজেপি হ'ব নেকি, বিজেপি কাৰণে তেওঁলোকৰ টকা বহুত আছে সেইকাৰণে। আমাৰ ইছ্যুটো আমাৰ ছিক্স শ্বিডিউলটো ইমপ্লিমেণ্ট কৰিব লাগিব ফুল্লি, আৰু অট'নমাস ষ্টেট আমাক দিব লাগিব, আৰু আমাৰ খিলঞ্জীয়া অসমীয়াসকলক আদিবাসীসকলক আৰু ট্ৰাইবেল যিমান আছে ছিক্স শ্বিডিউল যিটো কৈছে পেৰাগ্ৰাফ 120 যি কৈছে সেইটো মতে আমাক ৰক্ষা কৰিবলৈ আমি সব কৰিব লাগিব, ল মতে আইন মতে আমি কৰিব লাগিব, আৰু আইনত লিখা আছে আমাক প্ৰটেকশ্যন কৰিবলৈ। সেইকাৰণে আমাৰ যিমান ট্ৰাইবেল ইয়াত আছে, বড়ো হওক, গাৰো হওক, খাচী হওক, ৰেংমা নাগা হওক, কুকি হওক, ডিমাচা হওক, শ্যাম হওক, সকলো আমাৰ ট্ৰাইবেলসকলক আমাক প্ৰটেক্ট কৰিব লাগিব, আদিবাসীসকলক আৰু অসমীয়া খিলঞ্জীয়াসকলক আমি প্ৰটেকশ্যন কৰিবলৈ গতিকে আমি কাম কৰিম। এই কাটো যদি ইমপ্লিমেণ্ট কৰে তেতিয়াহ'লে এইটো এগেইনষ্ট ছিক্স শ্বিডিউল হ'ব, আমাৰ এগেইনষ্ট প্ৰটেকশ্যন অফ অসমীয়া পিপল ইন, এইটো ট্ৰাইবেল বুলি কথা নহয়, আমাৰ গোটেই অসম বা নৰ্থ ইষ্টটোকে আমাক এফেক্টেড হ'ব, এডভাৰ্ছ এফেক্ট হ'ব, বেয়া এফেক্ট হ'ব এইটো। সেইকাৰণে কা বিৰুদ্ধে আমি কাম কৰিম, আমি মইতো কৰিম, জিকিলে এইটো কা বিৰুদ্ধেহে কৰিম, আৰু ইউ চি চি বিৰুদ্ধে আমি কৰিম, আৰু এতিয়াও আৰু এটা নতুন আকৌ কিবা এটা হিলিং প্ৰেক্টিচেছ বুলি পেলাই কিবা এটা আইন ওলাইছে, এইটো আমাৰ যিবিলাক কাৰ্বি মানুহ বা ট্ৰাইবেল মানুহ নিজৰ ধৰ্ম মতে কৰে সেইবিলাকৰ কাৰণেতো বৰ কষ্ট হ'ব, আমাৰ অন্য ধৰ্ম লোৱাসকলকো কষ্ট হ'ব, এইটো তেওঁলোকৰ এগেইনষ্টত হ'ব, সেইকাৰণে এইটো আইন বিৰুদ্ধে আমি কাম কৰিম। বিজিআৰটো কথাই নাই, এইটো আইনতেই লিখা আছে, কনষ্টিটিউশ্যন বুলি নহয়, এইটো আসাম লেণ্ড ৰেভিনিউ ৰেগুলেশ্যন 1886 মতে আছে, সেইকাৰণে বিজিআৰ পৰাটো এইটোতো আপুনি নন ট্ৰাইবেল বুলি কথা নহয়, এইটো বিজিআৰ পৰাটো ই এনক্ৰোচাৰ্ছসকলকতো এভিকশ্যন কৰিবই লাগিব।
এবার কিমান ভোটত জয় হম বলে ভাবিছে আমার বোধহয় 3-4 লাখ মান হব কারণ আমার ভোট বাড়িছে তো 4 লাখ লই পেলাই বোধহয় আমি জিকিম আর্টিকেল 244 অটোনমাস স্টেট সেইটো কারণে আমি করিম। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।